আজ আমরা আপনাদের এই ভিডিওতে পৃথিবীর এমন কয়েকজন অবিশ্বাসনীয় এবং প্রতিভাবান ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেব, যাদের প্রতিভা ও কলাকৃতি দেখে আপনিও বলতে বাধ্য হবেন, ও মাই গড, এটা কি করে সম্ভব। এছাড়াও পৃথিবীতে এমন অনেক লোক থাকে যাদের কাছে সবকিছু থেকেও তাদের মনে হয় যেন আমাদের কাছে কিছুই নেই। তাই এই ধরনের মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি বিশ্বের সবথেকে সেরা খেলোয়াড়দের, যাদের মধ্যে ঈশ্বর হয়তো কাউকে হাত দেননি তো কারোর পা দেননি। কি বন্ধুরা, আপনারা কি এই সকল গড গিফটেড মানুষদের সম্বন্ধে জানতে চান না? যদি জানতে চান তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ১, নিক স্যান্টো ন্যাস্টাসো। ২২ বছরের এই যুবক, যিনি না কেবল সমগ্র বিশ্বের দৃষ্টি নিজের প্রতি আকর্ষিত করেননি, বরং এটির জন্য মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যে জন্ম থেকেই তো আমি এমন, আপনি কেন আপনার জীবনে থেমে আছেন। ঈশ্বরের থেকে না তো তিনি দুটি হাত পেয়েছেন, না তো দুটি পা পেয়েছেন, তবে একটি হাত পেলেও তাও সেটা আন্ডার ডেভেলপমেন্ট। এমন কঠিন পরিস্থিতির সঙ্গে জীবন কাটানো সত্ত্বেও নিক বর্তমানে একজন খ্যাতনামা বিজনেসম্যান, একজন প্রসিদ্ধ বডি বিল্ডার ট্রেনার, সেই সাথে তিনি নিজের কয়েকটি বইও লিখেছেন। নিক সবসময় তার পিতামাতার একটি কথা মনে রাখেন, যেটা তার পিতামাতা তাকে বলেছিলেন যে, নিক, ঈশ্বর তোমাকে এইভাবে বানিয়েছেন, যাকে দেখে পৃথিবী কখনোই তোমার জন্য থেমে থাকবে না, কিন্তু তোমাকে এমন কিছু করে দেখাতে হবে যেটা দেখে পৃথিবী তোমার জন্য থেমে থাকবে। তাই যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে নিক তার পিতামাতার কথাটি আজ সত্য প্রমাণ করে দেখিয়েছেন। নাম্বার ২, কেনিয়া শেসর। এই মেয়েটি পা ছাড়াই থাইল্যান্ডের পাকচংয়ে জন্মগ্রহণ করেছিলেন। যখন তার বয়স ৭ দিন ছিল তখন তার বাবা মা একটি বৌদ্ধ মন্দিরের সিঁড়িতে ছেড়ে চলে গিয়েছিলেন, যেখান থেকে একজন বৃদ্ধ দম্পতি তাকে গ্রহণ করেছিলেন। ঈশ্বর কেনিয়াকে জন্ম থেকেই পা দেয়নি, যার ভয়ে তার পিতামাতা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তবে কেনিয়া ভিতর থেকেই শক্তিশালী ছিল, তাই তিনি বড় হওয়ার সাথে সাথে কখনোই হার মানেননি, এবং বড় হওয়ার সাথে সাথে তিনি স্কেটবোর্ডিং এর অভ্যাস শুরু করেছিলেন, যার ফলে তিনি আজ একজন পেশাগত স্কেটবোর্ডার, সেই সাথে তিনি একজন খ্যাতনামা মডেলও। তাই এই মেয়েটিকে দেখে কে বলতে পারেন যে এই মেয়েটি নিজের ফিল্ডে একজন খ্যাতনামা মাস্টার। নাম্বার ৩, আমির হোসেন লোন। বলা হয় না যে কোনো ব্যক্তির যদি কিছু করার জেদ থাকে তবে তাকে থামানো শুধু কঠিনই নয় বরং অসম্ভব। এক্ষেত্রে আমির হোসেন তার জীবন্ত উদাহরণ। জম্মু কাশ্মীরে বসবাসকারী আমির হোসেন সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে এটা প্রমাণ করে দেখিয়েছেন যে যদি আপনার হাতও না থাকে তবুও আপনি ক্রিকেটের মতো খেলাকে খুব সহজেই খেলতে পারবেন। আমির তার ঘাড়ের সাহায্যে ব্যাট ধরে ক্রিকেট খেলে, শুধু তাই নয় পা দিয়ে তিনি বলও করেন। আসলে তার সাথে হওয়া একটি দুর্ঘটনায় তিনি তার উভয় হাতই হারানোর পর আমির অবশ্যই ভেঙে পড়েছিলেন, কিন্তু সেটা কিছু সময়ের জন্য। তবে নিজের আবেগ ও আত্মবিশ্বাসের কারণে তিনি কেবল আজ শুধু ক্রিকেটেই খেলেন না, সেই সাথে তিনি জম্মু কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়কও বটে। নাম্বার ৪, সামান্তা কিংহন। ১৪ বছর বয়সী সামান্তা নামক এই মেয়েটি নিজের দুটি পাই একটি দুর্ঘটনায় হারিয়ে ফেলেছিলেন, ফলে স্বাভাবিকই সামান্তাও অন্যান্যদের মতো ভেঙে পড়েছিলেন। কিন্তু একজন ডাক্তার সামান্তাকে হুইলচেয়ারের রাস্তা দেখিয়েছিলেন এবং বলেছিলেন, যাও কিছু করে দেখাও। ফলে কেবলমাত্র এই শব্দটি সামান্তার মাথায় গভীরভাবে গেঁথে গিয়েছিল। নিজের অক্লান্ত পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলে সামান্তাকে ফিমেল হুইলচেয়ারে বিশ্ব চ্যাম্পিয়ন করে তুলেছে। ইউনাইটেড কিংডমে বসবাসকারী সামান্তাই একমাত্র প্রথম এমন মহিলা যিনি ৪০০ মিটার রেসে নিজের দেশের হয়ে সর্বপ্রথম স্বর্ণপদক জিতে এনেছিলেন, যা এর আগে এমনটা কেউ করে দেখাননি। নাম্বার ৫, ব্ল্যাক লিপার। এটি আরেকটি এমন উদাহরণ যা এটা দেখায় যে কোনো বিপদ, কোনো শিথিলতা এবং কোনো প্রকারের বেদনা আপনাকে সেটা করতে বাধা দিতে পারে না যেটা আপনি হৃদয় থেকে করতে চান। কেননা ব্ল্যাক লিপারও পা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার পিতা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা কোনো অজুহাত দিলে চলবে না যে লিপারের দুটো পা নেই, যার কারণে সে কিছুই করতে পারেনি। সেই জন্য তার পিতা অল্প বয়সী স্পেশাল প্রস্থেটিক্স এনে দিয়েছিলেন, যার উপর ভর করে ব্ল্যাক লিপার হাঁটতে শিখেছিলেন। তাই আজ দেখুন, ব্ল্যাক কেবল বিশ্বজুড়ে প্রসিদ্ধই হননি, বরং এমন অনেক রানিং ট্রফিজে তিনি প্রথম স্থান দখল করেছেন এবং পৃথিবীব্যাপী নিজের নামকে উজ্জ্বল করে তুলেছেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এবং এই সকল প্রতিভাবান ব্যক্তিদের মধ্যে আপনার কাকে সবচাইতে বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। এবং এমনই অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।